আপনাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে এই সমস্ত আলামতগুলোই তো দেখবেন। যারা জনগণের দরদ বুঝে না, জনগণকে যারা প্রয়োজন মনে করে না, জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় থাকে, তাদের পক্ষে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক নির্যাতনমূলক অত্যাচারমূলক কথাবার্তা বলাটাই স্বাভাবিক। আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 2-4-6 বছরে এরশাদকে আমরা সরাইতে পারি নাই। আমরা অনেকটা ছাত্ররা চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃত্বের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনে ডাকসু নেতৃত্বের মধ্য দিয়ে 9টা বছর আমাদের সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত এরশাদের পতন হয়েছে, এরশাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে এই ফাসিবাদের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, সংগ্রাম চলছে, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। 9 বছর পার হয়েছে, 10 বছর নয়, 15 বছর পার হয়েছে। আমাদের নেতা কর্মীদের প্রশ্ন, সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আর কতদিন সময় লাগবে এই ফাসিবাদকে সরানোর জন্য? এটা তো আন্দোলন, এটা তো সংগ্রাম, একটা কর্তৃত্ববাদের বিরুদ্ধে, একটা নির্বাচনী কর্তৃত্ববাদের বিরুদ্ধে, একটা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গেলে হয়তোবা 9 বছর 10 বছর এনাফ সময় নয়, হয়তোবা এই সময় পাচ্ছি না। তবে